আপনারা দেখছেন গ্রামে কিভাবে সুপারি পারা হয় পনেরো বছর একটি শিশু সুপারি গাছে উঠতেছে ওখানে একটি গাছ থেকে আরেকটি গাছে হেলান দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে সফলভাবে সে গিয়েছে অন্য একটি গাছে একটি সুপারি গাছ প্রায় বিশ থেকে তিরিশ ফুট উঁচু এবং সুপারি মেহেন্দিগঞ্জের প্রধান অর্থকারী ফসল মেহেন্দিগঞ্জে পুরো বারো মাসে সুপারি হয়ে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন শিশুটি সুপারি গাছে উঠে সুপারি পারতেছে প্রথমে একটি গাছে উঠে এরপর এক গাছ থেকে পাশের আরেক গাছে হেলান দিয়ে চলে যায় দেখছেন যে পাশে আরেকটি গাছ যাওয়ার চেষ্টা করতেছে এবং অলরেডি সুন্দরভাবে সুইচ করেছে